আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিআরটি প্রকল্প যেটি চলছে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, সেই প্রকল্পের একটি ছোট্ট আপডেট জানাব। আসলে সড়ক দিয়ে প্রতিদিন চলতে চলতেই একটু একটু করে যে পরিবর্তনগুলো দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। তো আজকে ভিডিওটি যেখান থেকে শুরু করেছি সেটি হচ্ছে জসীমউদ্দিন মোড়, এবং এখন যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে জসীমউদ্দিন মোড়ে যে ভায়াডাক্টগুলো দীর্ঘদিন থেকে পড়ে ছিল, এগুলোর মধ্যে শত শত পোস্টার লাগানো হয়েছে এবং পোস্টার দিয়ে পুরো সেই যে স্ল্যাবগুলো সেগুলো ঢেকে গেছে, সেগুলো এখন শেষ পর্যন্ত উঠছে এবং ভায়াডাক্টগুলো সেগুলো উপরে উঠছে। এটি একটি আশার কথা। এবং এই জায়গাটার যে দীর্ঘদিন ধরে যে এগুলো এখানে পড়েছিল এবং রাস্তায় চলতে গিয়ে যে মানুষ নানা রকমের বিড়ম্বনার শিকার হয়েছেন সেগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে, এটি হচ্ছে এখান থেকে আমাদের শুরু। তো মূলত যেটি আমরা দেখাতে চাই আপনাদেরকে সেটি হচ্ছে যে বিমানবন্দরের সামনের যেই দুটি লাইন বিআরটির জন্য, অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিট, অর্থাৎ যা যেই দুটি লাইনের মধ্য দিয়ে বাস আসা যাওয়া করবে, শুধুমাত্র বাসের জন্য যেই লেন তৈরি করা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত, সেই লেনের জন্য এখানে বিমানবন্দরের সামনে দুটি লেনের ভায়াডাক্ট স্থাপন করা হয়েছে, অর্থাৎ উড়াল সড়ক স্থাপন করা হয়েছে। এটিকে অনেকটা ওভারপাস বলা যায়, যেটি হচ্ছে মূলত বিমানবন্দরের আগের, অর্থাৎ যেই বিমানবন্দরের যেই বিমানবন্দর সড়কে যেই ফুটওভার ব্রিজটি রয়েছে তার আগে, অর্থাৎ যেই আমাদের যে এপিবিএনের যে হেডকোয়ার্টার, সে এপিবিএনের হেডকোয়ার্টার থেকে ওই পারে গিয়ে বিমানবন্দর মোড় পার হয়ে গিয়ে এটি নেমে যাবে, এবং সেটিরই এই যে যে উড়াল অংশ যেটি ওভারপাস যেটি হবে সেটি দুটি লাইনের দুটি অংশ আপনারা দেখছেন। এবং এই কাজটি কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে, এটি কিন্তু সেই 2013 সালের যেই প্রকল্পের ভিত্তি স্থাপন হয়েছিল তারপরে এটির কাজ কিন্তু শুরু হয়েছে, বেশ 3-4 বছরের বেশি হয়ে গেছে, বার একটু বেশিও হবে। সেই সময় থেকে এই ভায়াডাক্টগুলো এখন শেষ পর্যন্ত উঠে এই জায়গাটি পরিষ্কার হয়েছে, নিচ দিয়ে এখন গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে। এবং এখানে যে লেন তৈরি হবে সেখানে আমরা দেখছি যে কিছু দু একটি লেনের সেখানে কিন্তু উঁচু করে পিচ ঢালাই করা হয়েছে। তো যেটি মূলত দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে লেনগুলোতে ওঠার জন্য যেই নিচ থেকে যেভাবে গাড়িগুলো উপরে উঠবে এই ভায়াডাক্টের উপরে বিমানবন্দরের সামনের দুটি লেনে, সেটির কাজ এখন চলছে। এবং এই যে দুই দিকে দেখেন আপনার যেই এখানে মাঝখান দিয়ে যে সড়কটি উঁচু করে নেওয়ার জন্য, এটি মূলত মাটি ফেলে ফেলে বালি ফেলে ফেলে উঁচু করে তারপরে সে ভায়াডাক্টের উপরে উপর পর্যন্ত তোলা হবে যেটি মনে হচ্ছে, এবং সেই কাজটি কিন্তু এখন চলছে। এবং এই সেই কাজটি কিন্তু এখানে এটিও অনেক দিন থেকে হচ্ছে, এবং এটি হচ্ছে একটি লেন, অর্থাৎ পশ্চিম দিকের যে লেনটি সেটির জন্য তৈরি করা হচ্ছে, পূর্ব দিকের যে লেনটি সেটির কাজ কিন্তু এখনও শুরু হয়নি। আমরা দেখছি যে মাঝে মাঝে কিছু লেনের পিচ ঢালাইয়ের কাজ উঁচু করে হয়েছে, প্রায় জায়গায় জায়গায় প্রায় 1 ফুটের বেশি উঁচু করে পিচ ঢালাই হয়েছে, সেখান দিয়ে গাড়ি চলাচল করছে। এই যে মাঝখানের যে লেনটি এখন আপনারা দেখছেন, এই যে লেনটি দেখছেন যে পাশ দিয়ে গাড়ি চলছে, এটি কিন্তু বেশ উঁচু করে ঢালাই করা হয়েছে, নতুন করে পিচ ঢালাই, এবং এটির পাশেই পশ্চিম দিকে চলছে কাজ আর পূর্ব দিকেও কিছু ঢালাইয়ের কাজ হয়েছে পিচ ঢালাইয়ের। আসলে এখন কিন্তু রাস্তাটি দিয়ে যারা চলাচল করেন তারা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছেন না যে আসলে জিনিসটা কীভাবে হবে, সড়কটার লেনটা কীভাবে হবে। মূলত বাস র্যাপিড ট্রানজিট হচ্ছে যে যেই দুটি লেন তৈরি করা হবে সুনির্দিষ্টভাবে বাস চলাচলের জন্য, সেই লেন দুটিকে আগে ডেডিকেট করা হচ্ছে, এবং সেই লেন দুটি এই যে বললাম যে এই যে ভায়াডাক্ট দিয়ে যেই উপরে যেই দুটি ওভারপাস তৈরি করা হচ্ছে বাস ওই পারে যাওয়া এবং আসার জন্য, বিমানবন্দর মোড় পার হয়ে যাওয়ার জন্য, সেটি ধরেই কিন্তু এই যে দুটি লেন চলে আসছে, এগুলোই কিন্তু নিচ দিয়ে মূল সড়ক দিয়ে আসবে, এবং জসীমউদ্দিন মোড়ে এসে কিন্তু আবারও এরকম ওভারপাস তৈরি হচ্ছে, সেগুলোর উপর দিয়ে আবার দুটি লেন চলে যাবে। তো এভাবে করে বিভিন্ন পয়েন্টে গিয়ে সেগুলো কোথাও ওভারপাস হবে, কিন্তু এখানে আবার 4 কিলোমিটারের বেশি এলিভেটেড এক্সপ্রেস ওয়েও আছে যেটি শুরু হয়েছে মূলত বিএনএস সেন্টার, অর্থাৎ হাউস বিল্ডিংয়ের আগের বিএনএস সেন্টার থেকে ওই দিকে গিয়ে একেবারে টঙ্গি পার হয়ে গিয়ে, স্টেশন রোড পার হয়ে গিয়ে
তারপরে নেমেছে। তো এই যে 4 কিলোমিটার এখান দিয়ে আবার কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এবং আবার আমরা ওই দিকে গিয়েও কিন্তু দেখছি যে দু একটি জায়গায় ওভারপাস, কোথাও কোথাও এলিভেটেড এক্সপ্রেস। এভাবে কিন্তু পুরো এই সড়কটিতে বাসের জন্য দুটি লেনকে ডেডিকেট করা হচ্ছে, যেখান দিয়ে শুধু উচ্চ গতির বাস আসা যাওয়া করবে। এবং বলা হচ্ছে যে গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দরে 40 মিনিটের দূরত্ব হবে, এবং এই সময়ের মধ্যেই কিন্তু মানুষজন আসা যাওয়া করতে পারবে। তো সেই প্রকল্পের সুবিধাটি পাওয়া এই বছরের মধ্যেই, বলা হচ্ছে যে এই বছরের মধ্যেই এই প্রকল্পের সুবিধা পাবেন মানুষ, যারা যাত্রীরা, এবং ভোগান্তিহীনভাবে তারা আসা যাওয়া করতে পারবেন। কিন্তু এটির জন্য গত কিন্তু 4-5 বছর থেকে মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে আছে। এই যে জায়গাটি দেখাচ্ছে, কাজ হচ্ছে এখানে বিমানবন্দরের সামনে, 3-4 দিন আগে কিন্তু এখানে বৃষ্টির মধ্যে একটি গাড়ি এই যে এই কাজের জন্য পাশে যেই খনন করা হয়েছিল সেখানে পড়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা সেটি খবরের কাগজে দেখেছেন, বা আমিও একটি ভিডিও আমার অন্য একটি চ্যানেলে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু এই যে 4-5 বছর থেকে এই কাজটি চলছে, সেখানে কিন্তু মানুষ সীমাহীন ভোগান্তিতে আছে। সেই ভোগান্তিটা থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায় বা মুক্তি দেওয়া যায়, ততই মানুষের জন্য মঙ্গল। এবং এই কাজগুলো যখন দ্রুত হয়ে যায় তখন দেখতে ভালো লাগে যে অন্তত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেন যায়, এবং সেটি যখনই দেখি যে একটু আপডেট হচ্ছে, একটু দ্রুত হচ্ছে, তখন আপনাদের সাথে একটা করে ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করি, এবং এই ভিডিওটি কিন্তু সেই অংশ হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটি বলা দরকার যে আসলে এই কাজটি কিন্তু বিমানবন্দর মোড় থেকে এদিকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ভাগ করে করে কাজটি হচ্ছে। কাজটি এখন কিছুটা গতি পেয়েছে বিভিন্ন জায়গায়। তারপরেও বলা যায় যে এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, এখন কিন্তু কাজটি যদি বিভিন্ন পয়েন্টে দ্রুততার সাথে না করা যায়, তাহলে কিন্তু বর্ষায় আবার এই কাজের গতি কিছুটা হলেও স্লথ হবে, এবং সে সময় কিন্তু আবার মানুষ ভোগান্তিতে পড়বে। বিশেষ করে যেটি খুব বেশি জরুরি সেটি হচ্ছে যে নিচের দিকে অন্তত নির্বিঘ্নে গাড়িগুলো চলাচলের জন্য দুটি লেন অন্তত একেবারে ক্লিয়ার করে রাখা, সেগুলো ঢালাই করে দিয়ে দেওয়া, যাতে এবং যে জায়গায় জায়গায় যে বিভিন্ন গর্ত হয়ে আছে বিভিন্ন সড়কের জায়গায়, অনেক সময় গাড়ি উল্টে যাচ্ছে, এক গাড়ির উপর উল্টে আরেক গাড়ি পড়ে যাচ্ছে, সেটিও আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এই এই ভোগান্তিগুলো থেকে এই বর্ষার আগেই যেন মুক্তি দেওয়া যায়, সেজন্য পরিষ্কার করে ফেলা খুব তাড়াতাড়ি সেটি জরুরি দরকার, এবং সেটি দ্রুত হবে, এবং এই প্রকল্পের কাজটিও খুব দ্রুত হয়ে মানুষের সুফল ভোগ করবে সেই প্রত্যাশা জানিয়ে এখনকার মতো ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। এরপরে আপনাদেরকে আমরা, এটি আসলে আমি খুব সংক্ষেপে ছোট্ট আপডেটটি দিলাম, কিন্তু এরপরে আমরা আবার ধারাবাহিকভাবে আপনাদেরকে একেবারে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত আমরা আপনাদেরকে কাজের অংশ ইনশাল্লাহ দেখাবো। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখবেন, যাতে করে সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।